আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাহমিদা দোলা নয় বিশিষ্ট ব্যক্তি এবং দুইটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2022 পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ যারা দেশের জন্য কাজ করছেন তাদের খুঁজে এনে পুরস্কৃত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন নানান প্রতিকূলতা পেরিয়ে সরকার দেশকে উন্নয়নশীল দেশের কাতারে এগিয়ে নিয়েছে বিশ্বের অনেক উন্নত দেশের মানুষ খাদ্য সংকটে থাকলেও বাংলাদেশে সেই সংকট নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আমি পুরস্কারপ্রাপ্ত আজকে যারা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আমি বলবো আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই সেই সাথে আমাদের দেশে আনাচে কাছে অনেক মানুষ পড়ে আছে যারা মানুষের সেবা করে নিজেদের উদ্যোগে সেই ধরনের মানুষগুলিকে আমাদের খুঁজে বের করতে হবে এবং তাদেরকেও পুরস্কৃত করতে হবে যারা মানুষের কল্যাণে অবদান রেখে যাচ্ছে দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে হয়তো তারা কখনো প্রচারে আসে না তার দৃষ্টিসীমার বাইরে থাকে কিন্তু তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আমাদের পুরস্কৃত করা উচিত এই কারণে যে তাদের দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও শিখবে অন্যরাও শিখবে মানুষের সেবা করার মধ্য দিয়ে মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে যে আত্মতৃপ্তি পাওয়া যায় হাজার ধন সম্পদ বানালেও সেটা হয় না সেটা আসে না কাজে সেভাবেও আমাদের উদ্যোগ নিতে হবে যে এভাবে কারা এদেশে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা দিচ্ছে মানুষের কাজ করছে দর্শক এখনকার শীর্ষ খবর এই পর্যন্তই পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে প্রেমের কোন ভাষা নেই